ঠাকুমা ভালো আছো? ভালো আছো? বয়স কত হলো? বয়স অনেক অনেক হয়ে গেছে, 80 হয়ে গেছে। ঠাকুমা ভালো আছেন? আমি আমাকে চিনতে পারবেন কি করে? আমি ঘুরতে এসেছি, তাই আপনাদের সাথে দেখা করতে এসেছি, সবাই দেখি কেমন কি আছে। আচ্ছা, বর্ষাকালে তো ভীষণ অসুবিধা হয়, তাই না আপনাদের? এ রাস্তা কি পাকা টাকা হবে তার কোনো কথা হয়েছে? কথা না বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। ক্রোকোডাইল আইল্যান্ড থেকে তোমাদের সবাইকে স্বাগত। ক্রোকোডাইল দেখাচ্ছি, দেখো তো। কুমিরের ভিডিও নিতে এবার একটু বেশি রিস্ক নিচ্ছি আমি, ভয় লাগছে, এত কাছের থেকে আসছি, আমি কোনোদিনও এইভাবে কুমির দেখিনি কাছের বেশি। কুমিরের তাড়া খেয়ে আমি ভয় পেয়ে গেছি। আমার এখনো পা হাত পা কাঁপছে। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি রামগঙ্গা ঘাটে, আর দেখো সামনে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে, আর ওই যে নৌকাটায় সবাই যাচ্ছে ওই নৌকাটাতে আমিও যাব। আর আজকে যাচ্ছি হচ্ছে ক্রোকোডাইল আইল্যান্ডে, কুমির দ্বীপ, যেটা ভাগবতপুরে কুমির প্রকল্প। তো চলো, রাক্ষসকালে যাওয়ার সময় যে ভাইয়ের সাথে আমার মিট হয়েছিল, আজকে আবার তার সাথে দেখা হয়ে গেল। রাক্ষসকালে যাওয়ার দিন না? হ্যাঁ, রাক্ষসকালে যাওয়ার দিন। এই ভাইয়ের সাথে আমি রাক্ষসকালে গিয়েছিলাম, এই ভাই কিন্তু আমাকে গাইডের মতন নিয়ে গেছিল। তারপরে আমি হিচ হাইকিং করেছিলাম বাইকে করে, এই ভাই ভাইয়ের বাইকে, তো তার সাথে আবার আজকে দেখা হয়ে গেল। তো এবার আমরা এই পাড়ে চলে এলাম, এইটা হচ্ছে পাথর প্রতিমার ঘাট। তো এই ঘাটে এবার চলে এলাম, এবার সামনে থেকে আমার টোটো বা ভ্যান করে ভাগবতপুরে যেতে হবে। দেখো আমি যখন ছোট রাক্ষসকালে গেছিলাম তখন এই ঘাট দিয়ে গেছিলাম। তো পাথর প্রতিমাতে আমি চলে এলাম, আর নৌকা দিয়ে আসার জন্য ভাড়া হচ্ছে মাত্র 2 টাকা, কারণ আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এই পাথর প্রতিমাতে যে নৌকাগুলো চলে এগুলো সব ডাকের নৌকা, মানে সরকারি নৌকা, এই জন্য এখানে ভাড়া কম, নয়তো এইটুকু আসতে মিনিমাম 10 টাকা তো নিতই অন্য যেটা অন্য যেখানে নৌকাগুলো চলে। এখান থেকে ভাগবতপুরে যাবে? আচ্ছা, তো এখান থেকে ভাগবতপুর হচ্ছে 13 কিলোমিটার দূর। এই যে এই যে দাদা, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি। হ্যাঁ, হেঁটে যাওয়া যাবে নাকি? না না, আমি কাছাকাছি মনে হয় হেঁটে যাওয়া যাবে। এতে করে প্রথমে বাস স্ট্যান্ডে যাই। এই পাথর প্রতিমা দ্বীপটা কিন্তু বেশ ভালো উন্নত সুন্দরবনের, মানে এটা হচ্ছে আশেপাশের যতগুলো জায়গা আছে তার মেইন হচ্ছে পাথর প্রতিমা, পাথর প্রতিমা হচ্ছে ব্লক। দেখো এই রাস্তার দু সাইড দিয়ে বেশ উঁচু উঁচু বেশ ভালো ভালো দোকান দেখা যাচ্ছে, কিন্তু সুন্দরবনের মানে যেগুলো আমি প্রত্যন্ত জায়গায় গেছি সেই জায়গায় কিন্তু পরিবেশটা এরকম না, এখানে মোটামুটি পরিবেশ খুবই ভালো। কারণ এই পাথর প্রতিমাটা চারি সাইড দিয়ে নদী থাকলেও ব্রিজের সাথে যুক্ত আছে পাথর প্রতিমাটা, কিন্তু অন্যান্য দ্বীপগুলো কোনো ব্রিজের সাথে যুক্ত নেই, পুরো নৌকা দিয়ে যেতে হয়, এই জন্য বেশি অনুন্নত। এইটা কিন্তু হচ্ছে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। তো এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড, দেখো পরপর প্রচুর টোটো এবং ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে এখানে। তো এবার আমার এখান থেকে এই টোটোতে করেই যাবো ভাগবতপুরে। দেখো একটা ভাগবতপুরের প্রাইমারি স্কুল। পাথর প্রতিমা থেকে এই যে পর্যন্ত এলাম, এই কত কিলোমিটার হবে? প্রায় 11 কিলোমিটার টোটো করে আসছি।
এই যে তো বন্ধুরা কুমির দ্বীপে চলে এলাম। অ্যাকচুয়ালি এটা কুমির দ্বীপ না, পাথর প্রতিমার মধ্যেই পড়ে। তো এখানে মানে পুরো একটা প্রজেক্ট চলছে যেখানে হচ্ছে কুমিরের ডিম ফোটানো হয়। অনেকেই বলছে কুমির দ্বীপ বা ক্রোকোডাইল আইল্যান্ড, এই যে ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট। এখানে কোনো টিকিটের আচ্ছা এখানে টিকিটের ব্যবস্থা আছে। দাদা টিকিট কত? 30 টাকা। বড়দের 30, বাচ্চাদের 10। আচ্ছা এই যে টিকিট লেখা আছে 30 টাকা। ওখানে দেওয়া আছে, ব্যানারে দেওয়া আছে। এই যে 5 থেকে 10 বছর 10 টাকা, 10 বছরের উপরে 30 টাকা। তো এখান থেকে ক্যামেরার জন্য আলাদা টিকিট কাটতে হবে। এই যে ক্যামেরা ও গাড়ি পার্কিং এর টিকিট লাগবে, মানে ক্যামেরার জন্য হচ্ছে 50 টাকা, আর নর্মাল টিকিট হচ্ছে আমার জন্য হচ্ছে 30 টাকা। 80 টাকা হয়েছে। তো চলো এবার প্রজেক্টের মধ্যে তো ঢুকে পড়েছি, এবার এইটাকে ভালো করে এক্সপ্লোর করি, ভালো করে দেখি কোথায় কুমির দেখা যায়, কুমির সম্পর্কে কী কী হয় সেটাও ভালো করে জানতে হবে, ভালো করে শুনতে হবে। বেশ সুন্দর বানিয়েছে এটা, দেখো একদম পার্কের মতন, একদম এরকম বসা যাবে, মানে পুরো একটা পার্কের মতনই তৈরি হয়েছে। আর এই দিকে কিন্তু পুরো জঙ্গল, এটা সামনের দিকে পুরো জঙ্গল। আচ্ছা তো এখানে এসে আমি আধিকারিকদের সাথে শুনে অনেক কিছু জিনিস জানতে পারলাম এবং বোর্ডে অনেক কিছু লেখা আছে। তো প্রথম এটা আমি শুরু করছি যে কুমিরের ডিম দিয়ে। আচ্ছা কুমিরের ডিমটা প্রথমে দেখি নিয়ে আসি। এই যে হচ্ছে কুমিরের ডিম, এই যে এইটা একটা মড়া কুমির, এই হচ্ছে কুমিরের ডিম। তো 1976 সালে এই প্রকল্পটি সরকার এখানে শুরু করেছিল। তো এই প্রকল্পটির মেইন উদ্দেশ্য হচ্ছে প্রকৃতিতে মানে সুন্দরবনে কুমিরের সংখ্যা কমে যাওয়ার জন্যে কুমিরের প্রকল্প শুরু করা। এবং প্রথম বছর মানে 1976 সালে তখন 32টা ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয়েছিল। তারপর থেকে মোটামুটি সেই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং কুমিরের ডিম ফোটানোর পরে কুমিরের বাচ্চা যখন 1.5 মিটার হয়ে যায় তখন তাকে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। এটাই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। আর এই প্রকল্প দেখতেই অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে। আর তারপরে একটা জিনিস, এখানে এখন কুমিরের মানে এতটাই অ্যাভেলেবেল হয়ে গেছে যে প্রায় 2 বছর মতন আর এখানে ডিম ফোটানো হয় না, মানে মোটামুটি কুমির অ্যাভেলেবেল এবং সুন্দরবনে যেখানে প্রকৃতিতে কুমিরের দরকার ছিল সেখানেও মোটামুটি অ্যাভেলেবেল। সেই কারণে এখন এখানে নাকি ডিম ফোটানো হচ্ছে না 2 বছর মতন। তো এই যে হচ্ছে টোটাল বিষয়টা। এবার আসল কথা হচ্ছে কুমির দেখতে হবে। এখান থেকে দেখো কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে, এই যে পুরো একটু ভেতরে রয়েছে। আর এখানে দেখো, এখানে তো প্রচুর একসাথে রয়েছে সব, ওই যে একটা হাঁটছে। আর এখান থেকে দেখো ওই যে বড় কুমির, ওই যে বড় কুমির, ওই ওখান থেকে ডাক দিয়েছে আর ওরা সামনে আসছে। আচ্ছা এদের ডাকলে সামনে আসে নাকি? এখন কি খেতে দেওয়া হবে নাকি? আচ্ছা ওই যে কুমির দুটো দেখো আসছে। তো ক্রোকোডাইল আইল্যান্ড থেকে তোমাদের সবাইকে স্বাগত। ক্রোকোডাইল দেখাচ্ছি, দেখো ক্রোকোডাইল আমি দেখতে পাচ্ছি কিন্তু এত ভেতরে রয়েছে। এই যে একটা দেখো ছোট বাচ্চা, এই যে হাই হাই দেখো একদম পাশ থেকে দেখাচ্ছি। ওই যে এইখানে দুটো, এই যে শুয়ে রয়েছে, এই দেখো একদম, এটা দেখো একদম কাছে ঘুমিয়ে আছে মনে হচ্ছে। আর কুমির একটু কম নড়াচড়া করে। আর এর ভিতরে বড় কুমির, এই যে এই দেখো এই চলে গেল, মনে হচ্ছে ভয় পেয়েছে। এইটা ভীষণ বড় সাইজ। এই যে এইদিকে আর একটা মুখ উঁচু করেছে। এই যে এবার দেখো বন্ধুরা এই কুমিরটা এবার একটু উঁচু হয়েছে, পিঠ টিট দেখা যাচ্ছে এর। এই দেখো বন্ধুরা এই কুমির দুটো কি বড় কুমির। তো কুমিরের ভিডিও নিতে এবার একটু বেশি রিস্ক নিচ্ছি আমি। কুমিরের একদম এই যে ফার্স্ট আমি একদম পাশে চলে এসেছি, মানে আমি অনেক কাছে চলে এসেছি। দেখো আমি একটু
ভয় লাগছে, এত কাছের থেকে আসছি, আমি কোনোদিনও এইভাবে কুমির দেখিনি। বাবা অনেক কাছে বেশি। বাবা কুমিরের তাড়া খেয়ে আমি ভয় পেয়ে গেছি। জানে বাঁচলাম, বিরাট রিস্ক হয়ে গেছিল ব্যাপারটা। বাবা আমার এখনো পা হাত পা কাঁপছে। তো এবার এই কুমির প্রকল্প থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে এবার এই জায়গাটা একটু ঘুরবো। দেখার অনেক কিছুই আছে এই গ্রামটায়, কিন্তু এবার মানে আমি যেভাবে কুমিরের হাত থেকে বাঁচলাম, তোমরা যদি ওই ফুটেজটা আমি ঠিকঠাক করে রেকর্ডও করতে পারিনি, মানে যেটুকু পেরেছি তোমরা একটু রিপ্লে করে দেখবে, মানে আমি মনে হচ্ছে কুমির আমাকে এই জায়গায় এসে কুমির আমাকে না খেয়ে ফেলে, এরকম একটা ভয় লাগছিল যে কুমিরের হাতে লাস্টে আমার প্রাণ যাবে। সে কি বিরাট মানে আমার গা হাত পুরো কাঁপছিলো এইখানটায়। আমি মানে পুরো কুমিরের সামনে প্রথমেই ফেস হয়েছে, এখন কুমিরের নেচার সম্পর্কেও আমি জানি না, কীভাবে আক্রমণ করে না করে। এখন আমার দেখে কুমির ভয় পেয়েছে, ভয় পেয়ে মানে নিচে যে জল ছিল জলে লাফ মেরেছিল, আর ওর ওই তাল দেখে আমি ভয় পেয়েছি। তারপরে আমার একটু পায়ে আবার এখনও ব্যথা, আমি হচ্ছে দৌড়াতে পারলে হয়, তবে ওইভাবে যাওয়াটা একদম উচিত না, অনুচিত। আমি তো জাস্ট একটু ভিডিওটা শ্যুট করতে গেছিলাম, তো কুমির একদম কাছ থেকে দেখাবো। তো যাই হোক, আমার মোটামুটি প্রাণে বেঁচে গেছি। এখানে ঠাকুরের একটা মন্দির আছে দেখছি, ভীষণ প্রাণে বেঁচেছি। আর বন্ধুরা এবার এসে এই গ্রামটায় পুরো ঘুরে দেখছি, দেখো। তো চলো সামনের দিকে এই গ্রামটা এবার একটু ঘুরে দেখি। সেই কুমিরের ভয় এখন আমার বুকের ভিতরে রয়েছে মনে হচ্ছে। সুন্দরবনের সব জায়গার অবস্থা একই রকম, দেখো সবাই মোটামুটি এরকমই গরিব মানুষ। আর এখানে ধান চাষই বেশি হয় চারিদিকে দেখছি, প্রচুর মানুষ এই গৃহপালিত পশু পোষে। দেখো এখানে মুরগি, হাঁস, ছোটো ছোটো ছাগল ছানা। ভালো আছেন সবাই? আপনাদের এই গ্রাম ঘুরে দেখছি। আর শীত প্রায় শেষের দিকে, তো মোটামুটি এখন হাঁটলে বেশ গরমই লাগছে। একদম পল্লী বাংলা যেরকম হয়, পল্লী গ্রাম একদম সেরকম। কিন্তু এই দেখো মাটির রাস্তা, উঁচু মাটির রাস্তা, তার দুই সাইড দিয়ে এরকম বাড়ি, এক সাইডে তো পুরো এরকম মাঠ, আর এই রাস্তার দুই সাইডেই জাস্ট বাড়ি, বাড়িগুলো দেখো। আর সুন্দরবনের আমি যেমন আগের ভিডিওগুলোই বলতাম, সবার বাড়ি এরকম পুকুর আছে, দেখো এখানেও সেই পুকুর। মানে এই মোটামুটি কুমির দ্বীপ বললে সবাই চেনে সুন্দরবনের কোন জায়গাটাকে কুমির দ্বীপ বলে। অ্যাকচুয়ালি এটা কুমির দ্বীপ না, এটা হচ্ছে পাথর প্রতিমা এই দ্বীপের নাম, কিন্তু পাথর প্রতিমার একটা অংশ যেখানে কুমির চাষ করা হয়, সেই প্রকল্পের জন্যে অনেকেই এই জায়গাটাকে কুমির দ্বীপ বলে। দেখো কী সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা সিনারি, একটা সরু রাস্তা চলে গেছে, পাশে এরকম একটা পুকুর, আর ভেতরে ওনাদের বাড়ি। এই কী খেলা করছিস? একটা মেয়ে খেলা করছে বাচ্চা। আর এই পুকুরের ঘাটটা দেখো কী সুন্দর করে বাঁধানো, এখানে পুকুর সবার বাড়ি, আর ঘাটও অনেকে বেশ সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। এই যে বেশ সুন্দর ঘাট বাঁধানো। আপনাদের এখানে ঘুরতে এলাম, এই কুমির দেখতে এলাম, তাই ভাবছি আপনাদেরও একটু দেখা করে যাই, দেখে যাই সবাইকে, সবাই কেমন আছে। আপনাদের বাড়ি কোনটা? ওইটা? ও আচ্ছা। আমি একাই এসছি ঘুরতে, আর আপনাদের এই সব ঘুরে ঘুরে দেখছি। কখনো কলকাতার ওইদিকে গেছেন? না বাবু, আমরা একবার অনেক দিন আগে, আজ 10-12 বছর আগু, হ্যাঁ, ওই চিড়িয়াখানা দেখতে গেছিলাম। চিড়িয়াখানা দেখতে গেছিলেন? আচ্ছা আচ্ছা। দূরে কতদূর গেছেন, মানে বাড়ি থেকে দূরে কতদূর গেছেন? বাড়ি থেকে অনেকটা দূরে। হ্যাঁ কতদূর গেছেন, কত দূরে গেছেন আমি তাই বলছি?
কলকাতা তো অনেক দূর, সেখানে তো গেছেন 10-12 বছর আগে, ওর থেকে দূরে আর কোথাও কি গেছেন? না না না, ওই ওইটাই সবচেয়ে দূর, ওইটাই সবচেয়ে দূর। আচ্ছা, আমরা ওখানে কি করতে যাব, এমনি অসুখ বিসুখ হলে ডাক্তার ডাক্তার কাছে যায়, আমাদের বাড়ি বেটা ছেলেরা যায়। এমনি সবাই ভালো আছেন? হ্যাঁ, এটা বাড়ি তাই তো? হ্যাঁ। তো দেখো, ঠাকুমার সাথে একটু গল্প করে বেশ ভালোই লাগলো, অনেক কিছু জানলাম। হ্যাঁ। তো দেখো, এই ঠাকুমার বাড়িতেই আমি ঢুকে পড়েছি। এখানে দেখো, গৃহপালিত দুটো মুরগি, আর এই যে সব বাড়িতেই কিন্তু এরকম পুকুর আছে, দেখো বেশ সুন্দর সুন্দর পুকুর। এই পুকুরে মাছ চাষ করা হয়? ও দেখো, একদম প্রকৃতির মধ্যে, মানে খুব সুন্দর, একদম গোছানো এরকম। সামনে একটা পুকুর, পুকুরের দেখো সুন্দর ঘাট, এখানে স্নান করা হয় প্রত্যেকটা বাড়ির। এইটা একটা দারুণ লাগছে, এখনও পুকুরে স্নান করার ব্যবস্থাটা এখানে পুরোপুরিভাবে আছে। বসিরহাটের দিকেও এরকম ব্যবস্থা আছে। খুব সুন্দর লাগছে। আচ্ছা, এই রাস্তাটা কোথায় গেছে সোজা? রাক্ষসকালী যাওয়ার কোন ব্যবস্থা আছে? কোন দিক দিয়ে যাবো? আচ্ছা, মানে আমি কোন টোটো অটো এসব পাবো? কোন কোথায় গেলে পাবো? ও আচ্ছা, একটু ওয়েট করতে হবে। ভালো আছেন সবাই? এই তো বনগাতে। সবার একটু এখানকার মানুষের সাথে কথা বলে বেশ তাদের অভিজ্ঞতা শুনছি, তাদের কেমন কি অনুভব অনুভূতি বিভিন্ন বিষয় সম্পর্কে, সেগুলো জানতে আমার বেশ ভালো লাগে। ঠাকুমা ভালো আছো? ভালো আছো? বয়স কত হলো? অনেক হয়ে গেছে, 80 হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছ? আমার ছোট বেটাকে তেল আনতে যেতে হবে। বাড়ি কোনটা? এটা বাড়ি। বাড়িতে সবাই ভালো আছে? কুমির দেখতে গেছিলাম, তাই দেখছি ঠাকুমার সাথে একটু ঘুরে আসি, গল্প করে আসি। ঘর কাই বাবু? আমার ঘর হচ্ছে বনগাতে। বনগা নাম শুনেছেন? হ্যাঁ শুনি। কলকাতার দিকে না? না, কলকাতা আবার আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। হ্যাঁ, কলকাতা যাওয়া হয়েছে কখনো? হ্যাঁ। কি করতে গেছিলেন কলকাতায়? দেখতে আমাদের মিটিং এর গাড়ি নিয়ে গেছে পার্টি থেকে। মিটিং এর গাড়ি? আচ্ছা, মমতা ব্যানার্জির মিটিং? না, তখন সিপিএম এর। সিপিএম এর আমলে? আচ্ছা, তার মানে তো অনেক বছর আগে। অনেক বছর, আজ 15-16 বছর আগে ব্রিগেড মার্ট দেখে আসছি। ব্রিগেড মার্ট? হ্যাঁ। আর রানী ভিক্টর হল দেখছি। ভিক্টোরিয়া? ভিক্টোরিয়া দেখছি। আচ্ছা, কত বছর আগে সেটা মোটামুটি? ওটা কম করে হলে 15 বছর আগে। 15 বছর তো হবেই। সেই জাদু জাদু যে জাদুঘর? হ্যাঁ জাদুঘর। আচ্ছা আচ্ছা। এই জল ফোয়ারাই উঠছে সেটাও দেখছি। আর তারপর থেকে আর যাওয়া হয় না? হ্যাঁ গেছি, নাটাগাছি গেছি, সোনারপুর, ওসব লাইনে, কুলফি, ওসব লাইন অনেক জায়গা। কুলফি তো আপনাদের এইদিকে লাইন? হ্যাঁ এইদিকে, সুন্দরবন। নাটাগাছি, সোনারপুর ওদিক, আর হচ্ছে তোমার ইয়ে গড়িয়া। ও আচ্ছা আচ্ছা। গড়িয়া তোমার আরজি কল হাসপাতাল? আরজি কল হাসপাতাল। আচ্ছা, ওদিকেও গেছেন? হ্যাঁ, ওই হসপিটালে আমাকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে। আচ্ছা, মানে সেই রোগের জন্য যেতে হয়েছে? হ্যাঁ, ওই নিয়ে গেছে। আর ওই সব লাইন ঘুরে ঘুরে দেখে এসেছি, আর আমি ওই দিক থেকে এই দিকে এসেছি ব্যাক দিক। তাহলে এই গ্রামবাসীদের সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো, অনেক কিছু শুনলাম। আর এইটাই ঠাকুমার বাড়ি, এই দেখো এখান থেকে একদম প্রকৃতির মধ্যে সুন্দর বাড়ি। এবার ভাবছি সামনে একটু ফিশারির দিক থেকে ঘুরে আসি, চলো এইদিকে যাক। এসে একটা পাকা বাড়ি দেখতে পেলাম, তাও এই যে মানে বেশ মোটামুটি দোতলা বড় বাড়ি। আর যে পাকা বাড়িগুলো দেখছি মানে ইটের জাস্ট একটা গাঁত নেই, তারপরে আবার উপরে টালি। এই দেখো এটা যেমন ইটের গাঁত নেই, উপরে টালি। আচ্ছা, সরকারি কল আর কতগুলো আছে এরকম এই পাড়ায়? আচ্ছা, তো পুরো এরকম গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি আর মানুষজন পেলেই তাকে মোটামুটি ধরে বসেছি, মানে ধরে বসছি কথা বলার জন্যে। আচ্ছা, আমি তো মোটামুটি গ্রামের অনেকটাই ভেতরে চলে এসেছি। এই দেখো, আজকে আবার আকাশে মেঘ হয়েছে, ওই জন্য একটু ভয় লাগতেছে বৃষ্টি ফিষ্টি না হয়। উপর থেকে এখান থেকে বাড়িঘরগুলো আমি পুরো দেখাচ্ছি, দেখো
এখানে ধান নাড়া হয়েছে। দেখো বিশাল সুন্দর লাগছে। ওই ফিশারিতে যাওয়া যাবে? ফিশারি হ্যাঁ 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 ভিতরে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে? লোকজন আছে ওখানে? লোকজন কেউ নেই? তাহলে একা একা গিয়ে কি হবে? ও আচ্ছা, এটা আপনাদের বাড়ি? ও আপনাদের এরিয়া পাড়াটা সব ঘুরে ঘুরে দেখছি। এই পাড়ার নাম কি? ভাগবতপুর? এই ভাগবতপুর। হুম, পাড়ার নাম হচ্ছে এগুলো দক্ষিণ পল্লী। ও আচ্ছা, পাথর প্রতিমা। হ্যাঁ, দেখো সব বাড়ি মোটামুটি সকালবেলায় কাজকর্ম চলছে বিভিন্ন রকম। কি অবস্থা এখানকার মানুষের তোমরা জাস্ট ভাবো। ধান নাড়া হচ্ছে? ধান নাড়া হবে না? দেখি ঠাকুমারা আর কাকিমারা কি কাজ করছে। ঠাকুমা ভালো আছেন? আমি আমাকে চিনতে পারবেন কি করে? আমি ঘুরতে এসেছি, তাই আপনাদের সাথে দেখা করতে এসেছি, সবাই দেখি কেমন কি আছে। আচ্ছা, বর্ষাকালে তো ভীষণ অসুবিধা হয় তাই না আপনাদের? এ রাস্তা কি পাকা টাকা হবে তার কোনো কথা হয়েছে? কথা না বাবা, কিচ্ছু হয়নি। কিচ্ছু হবে না? বর্ষাকালে তো বিরাট অসুবিধা হয়। কারেন্ট টারেন্ট আছে সব ঠিকঠাক? কারেন্ট আছে, এই যে কারেন্টের তার। এ তো ভীষণ অসুবিধা হয় রাস্তার জন্যে। ঠাকুমারায় ধান নাড়তে লাগুক, আমি তার মধ্যে একটু সামনের থেকে ঘুরে আসি। আর এই পাড়াটা কিরকম নিরিবিলি লাগছে দেখো। এটা এটা একটা ছোট্ট ঘর, পাড়াটা খুব একদম নিরিবিলি, শান্তশিষ্ট, চুপচাপ পরিবেশ এরকম লাগছে এখানে, একদম চুপচাপ। এটা পায়খানা ঘর বানানো হচ্ছে? সরকার থেকে দিয়েছে না? আচ্ছা, সরকার থেকে এখানে ঘর টর দিচ্ছে না? মানে ঘর কি কারোর দিয়েছে এখানে? অনেকে পেয়েছে তাই তো, মানে দিচ্ছে। ও এটা গভর্নমেন্ট থেকে করা হচ্ছে এই। এই সাইডে কোনো দেওয়ালি নেই তাই না? এইগুলো ওই যে সেই ইয়ে দিয়ে বানানো, হেতাল, হেতাল, হেতালের ওই ডেগো মতন দিয়ে এইগুলো ইয়ে করা। ভালো আছেন আপনারা? বাড়িতে কে কে আছে? আমি একা থাকি। আপনি একাই থাকেন? ও আচ্ছা, তা মানে সরকারের কাছে দরখাস্ত ফরখাস্ত করেছেন? দুবার দিয়েছি, এখন আইসেন বাড়ি, ঘর আছে। দুবার দিয়েছেন, আসেনি? আচ্ছা, এই সামনে আর কোনো পাড়া আছে এদিকটাই? না না, ওদিকে জঙ্গল। ওইদিকে জঙ্গল তাই তো? এইদিকে যত দূর যাবো পুরো জঙ্গল। ও আচ্ছা, দেখো এরকম বাড়িতে কি রান্না হচ্ছে? ফুলকপি আর আলুর ঝোল। বা ভেতরে আপনি কিন্তু বেশ মানে পরিষ্কার করে মুছে টুছে রেখেছেন। খুব একা একা থাকেন পুরো? আর ছেলে মেয়েরা? ও সে কাজ করতে? আচ্ছা, কলকাতায় ছেলে বৌমা কলকাতায় থাকে, ঠাকুমা একা এখানে থাকে। দেখি সামনে আর কোন মানুষটা কিভাবে আছে দেখি। আমাদের ধরো গ্রামে বাড়ি, কিন্তু মানুষ সেখানে অনেক অবজেকশন করে, গ্রামে বাড়ি অনেক সুযোগ সুবিধা নেই। এখানে এসে বুঝতে পারছি কতটা কম সুযোগ সুবিধা এই মানুষগুলোর। এটা মনে হয় কোনো একটা গরু বাছুরের ঘর, সুন্দর বানিয়েছে। মানে শুধু কমপ্লেন করলেই না, সেখানেই কথাটা ফুরিয়ে যায় না, কমপ্লেন করে দিলে আমার হয়ে গেল। যারা মানে মানুষ দেখিনি, মানুষের লাইফ দেখিনি, বৈচিত্র্য দেখিনি, জীবন বৈচিত্র্য, অন্য অন্য মানুষের কীরকম হতে পারে, তারাই কমপ্লেন করে। আমরা সত্যি যথেষ্ট ভালো আছি। সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ায় আসলে বোঝা যায়
তারা মানে সবভাবেই কতটা পিছিয়ে আছে। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, এটা জাস্ট একটা উঁচু মাটির ঢিবি, কোনো রাস্তা না, হাঁটতে হাঁটতে রাস্তা হয়ে গেছে। বর্ষাকালে তোমরা যে ভাবো কী অসুবিধা হয় এখানকার মানুষদের। আর এই সামনেই কিন্তু পুরো জঙ্গল সামনের দিক থেকে, আর এইটা মনে হয় আর বেশি দূর না। এই বাড়িটা কিন্তু উপরে মানে পাকা করা, ছাদ দেওয়া। এই যে কার্পাস গাছ, এই যে তুলো গাছ, দেখো এইদিকে এত প্রচুর জলকর। এখানে কিন্তু সব মাছ টাছ চাষ করা হয়, দেখো সব জলকর জলকর করা। এদিকে পাড়াটা শেষ হয়ে গেছে, আমি পুরো পাড়ার মানে পুরো শেষ প্রান্ত অবধি চলে এসেছি। যারা অনেকেই ভ্লগ ভিডিও করে শুধু ট্রাভেল মানে ঘোরার উদ্দেশ্যে ট্যুরিস্ট স্পটে যায়, আমার ভিডিওগুলো কিন্তু ওই টাইপের হয় না। ট্যুরিস্ট স্পটে আমিও যাই, কিন্তু আমি বেশিরভাগ ভিডিও করার চেষ্টা করি মানুষের লাইফ কালচার নিয়ে, আর আমি ওইটাই এক্সপ্লোর করতে বেশি ভালোবাসি। মানুষের জীবনশৈলী, তারা কীভাবে আছে, তাদের কালচার কী, তারা কী খায়, কী পড়ে, কীভাবে কথা বলে, তাদের মানে বাংলা ভাষার মধ্যে যে বিভিন্ন এরিয়ার ভাষার এক এক জায়গার টান থাকে, সেই সবগুলো খুঁজতে আমি ভিডিও বানাই। তো এই কারণে আমার ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেন যে দাদা আপনি এখানে গেছেন, সেই জায়গাটার ঠিকানা দেন, কীভাবে যাব সেটা বলেন, এবার কীভাবে আপনি আসবেন সেটা আমি কী করে ডিসাইড করব, আপনি কোথা থেকে আসছেন সেটা তো আমি জানি না। এবার আমি যদি শুধু কলকাতা থেকেই ঠিকানাটা দিই, তাহলে সেটা তো এক সাইডের মানুষের হয়ে গেল, বিভিন্ন জায়গার মানুষ এখানে কী করে আসবে সেটা তো একটা প্রশ্নের ব্যাপার না। আর সব জায়গার ঠিকানা আমি নিজেও জানি না, আমি এক জায়গা থেকে এসেছি, কারণ আমার ভিডিওগুলো কিন্তু গাইডের কোনো ভিডিওই না। এবার আমি চেষ্টা করব যতটা পারি সেটা বলবো, আমি কীভাবে এসেছি সেটা আমি বলে দিলাম, কিন্তু সেটা তো পুরোপুরি একটা সঠিক আনসার হয় না। যে আমি আমার নিজেরটা বললাম আমি কীভাবে এসেছি, কিন্তু আপনারা কোথায় থাকেন সেটা আমি জানলাম না, এবার আমার উত্তরটা আপনার কাছে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হলো না, তখন কিন্তু সেই উত্তরের কোনো মানেই হয় না। যে আপনি একটা প্রশ্ন করলেন আমি একটা উত্তর বললাম, সেটা আপনার মনের মতন যথাযথ হলো না। তো এইসব কারণের জন্যে আমি অনেকের আমার উত্তর দেওয়া হয় না। যাই হোক, অ্যাকচুয়ালি আমি কোনো ট্রাভেল গাইড না, ট্রাভেল গাইডের ভিডিও বানাই না। আমার মূলত ভিডিওটা এক্সপ্লোরেশনের ভিডিও, যেখানে কেউ আসে না, কোনো ব্লগার যায় না। আমি আপনাদের এখানে ঘুরতে এসেছি, ওই কুমির প্রকল্প যেটা, আর তাই ভাবছি যে আপনাদের গ্রামটাও একটু ঘুরে যাই। ভালো আছেন আপনারা? আমার বাড়ি হচ্ছে বনগাঁতে, হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনি তো সব চেনেন, আপনি যান ওইদিকে, পড়াশোনা করতো তারপরে ওটা আছে বাংলাদেশের বর্ডার, পেট্রোপোল বর্ডার, ওর নামটা ওরা হচ্ছে তো এসটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবকিছুই আছে আমাদের ওইদিকে। ওরা পড়তে আসতো, ওদের ওই কথাবার্তা গুলো অন্য টাইপের আমাদের তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটু অন্য টাইপের, আমার একটু আলাদা টাইপের। আপনাদের ওই যে এসটি এসটি, হ্যাঁ ওদের আবার একটু আলাদা না? আচ্ছা ভালো আছেন সবাই? আমি যাবো ভাবছি রাক্ষস খেলতে। না না, আমি একাই এসছি। আমি যাচ্ছি হচ্ছে, আমাকে বললো অনেকে যে সামনে যাও, ওখানে একটা মোড় মতন আছে, ওখান থেকে রাক্ষসখালী আমি যেতে পারবো। আমি রাক্ষসখালী ঘুরতেই যাবো। তো রাস্তায় যেতে যেতেই হুট করে এক কাকিমা এরকম বলছিলেন যে তুমি এটা কি করছো। তা এই কথা বলতে বলতেই তাদের সাথে তো কথা হলো, তোমরা সবাই এটা দেখলে তো বেশ ভালোই লাগলো। ওখানে একটা দাদা দাঁড়িয়েছিল, ওই দাদা মোটামুটি আবার বনগা টনগা সব কিছুই চেনে। তো এবার সামনের দিকে যাচ্ছি, দেখি এখানে কোন একটা মোড় মতন আছে, সেখান থেকে আমাকে টোটো করে যুধিষ্ঠির ঘাটে যেতে হবে, 25 টাকা ভাড়া। তো যাই, এবার রাক্ষসখালী যাবো। দেখো এখানকার প্রতিটা বাড়ি কত সুন্দর সাজানো গোছানো, উঠোন একদম পরিষ্কার, সামনে পুকুর,
তারপর প্রতিটা বাড়ির সামনে দেখছি প্রচুর এরকম ফুল গাছ আছে, একটা তুলসী তলা আছে, খুব সুন্দর একদম গোছানো প্রতিটা বাড়ি, আমি রাস্তা থেকে একদম দেখিয়ে দিলাম। আর সামনে দেখছি একটা ক্লিনিক, এই যে যাক এর মধ্যে একটা ক্লিনিক আছে, এটা বেশ ভালো। তো এইটা হচ্ছে মোড়, এই যে সামনে এই মোড় থেকেই হয়তো আমি টোটো বা অটো কিছু পেয়ে যাব রাক্ষসখালি যাওয়ার জন্য। ভাই রাক্ষসখালি টোটো অটো পাওয়া যাবে এখান থেকে? রাক্ষসখালি যাওয়ার টোটো অটো পাওয়া যাবে যুধিষ্ঠির ঘাট? ও ওই তো আছে।